আমাদের বাপ বাটার কর্তব্যই হলো তোমার সুখ স্বাচ্ছন্দ্যের দিকে নজর। পুতুল পূজা আমাদের ধর্ম নয়, বুঝতে পেরেছেন? তাই নিষেধ করাটায় কোনো অন্যায় মনে করি না। শুনেছি নরেনবাবু বিলেত থেকে ডাক্তারি পাশ করে এসেছেন, কাছাকাছি কোথাও ভালো প্র্যাকটিস করে বাবার ঋণটা কি শোধ করতে পারেন না? কতবার ভেবেছেন আপনা আপনি কি করে জানলেন একটি মেয়ে খাওয়ানোর মধ্যে কত বড় শক্তি লুকিয়ে থাকে? এ ঘর বলে তুমি তুমি বেঁচে গেলে, বুঝতে পেরেছো? অন্য কোনো ঘর হলে তোমার এই বিদ্রুপ করা আমি আচ্ছা, আপনাদের মাথান কি বাড়িতে আছেন? কই দেখি তো বাবার চিঠিটা। আমি কি পকেটে নিয়ে ঘুরে বেড়াচ্ছি নাকি? যদি তারে নাই চিনি গো সেকি, সেকি আমায় নেবে চিনে নব ফাল্গুনের দিনে জানি। অনুমালিতা নিজের মেয়ের সাথে তার সর্বস্ব আমার হাতে দিয়ে গেছে। কারণ না থাকলে তুমি উঠবে না? তুমি আমায় বিশ্বাস করো না? আপনিও তো আমায় বিশ্বাস করেন না কাকা বাবু। ধায় যেন সকল ভালোবাসা তুমি পড়িয়ে দাও মা। এরা দুজন বাইরে আলাদা হলেও অন্তরে এক। একটা শুভ দিন আসছে যেদিন এদের সম্মিলিত জীবন ধন্য হবে। সাধু সাধু।